সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট চুমুকেই তৃপ্তি। আপনাদের সাথে রয়েছে আমি রিমা আমির এবং আমাদের সাথে রয়েছে আজকে হোটেল হলিডে ইনের বারিস্তা মিস্টার নিশান্ত। চলুন কথা বলি ওনার সাথে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমাদেরকে আপনি কি ড্রিঙ্ক দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো মোহিতো ফ্রেশ পাঞ্চ ড্রিঙ্ক। কি কি উপকরণ লাগছে এটার জন্য? লেমন জুস, লেমন কিউব কাট, মিন্ট লিভস, সোডা ওয়াটার অ্যান্ড মিন্ট গ্রিন সিরাপ। ঠিক আছে, আমরা প্রসেসিং এ চলে যাই। আমি প্রথমে মিন্ট লিভস দিয়ে দিব। আমরা একদম ফ্রেশ মিন্ট লিভসটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা 2 কিউব ফ্রেশ লেমন দিব। এখন আমরা একটু মডেল করে নিব, জাস্ট এটার ফ্রেগনেন্সটা বের করার জন্য। এখন আমরা কিছু আইস দিব এটাতে পরিমাণ মতো। আমি অল্প করে আইস দিয়ে নিচ্ছি। যেহেতু রমজানে আসলে প্রচন্ড পরিমাণে গরম থাকে, সেক্ষেত্রে আসলে সবাই আইস দিয়ে খাওয়াটাই বেটার, আইসটাই প্রেফার করবে। আমি এখন লেমন জুস এন্ড সুগার সিরাপ দিব, অল্প পরিমাণে লেমন জুস, সুগার সিরাপ সামান্য পরিমাণে, এটা হচ্ছে হলো মিন্ট গ্রিন সিরাপ। আমি মিন্ট সিরাপও এটাতে ইউজ করব, আমরা এটা যাতে ফ্লেভারটা বাড়ানো, একটু কালারফুল হয় এই জন্য এটা দিয়েছি। জি, এখন আমরা সোডা ওয়াটারটা ঢেলে দিব, জাস্ট অল্প কিছুক্ষণ নাড়িয়ে নিব। আমরা এখন এটাতে গার্নিশ দিব, হাফ মুন লেমন স্লাইস, সাথে আমি একটা মিন্ট লিভস দিয়ে দিব টপে দিয়ে দিচ্ছি আমরা অন দ্য টপ, টেস্ট আরার দিব। তৈরি হয়ে গেল আমাদের আজকে মোহিতো ফ্রেশ পাঞ্চ ড্রিঙ্ক। তৈরি হয়ে গেল আমাদের আজকের ড্রিঙ্ক মোহিতো ফ্রেশ পাঞ্চ। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ড্রিঙ্কটি বানাতে পারেন এবং পরিবেশন করতে পারেন আপনাদের ইফতারের টেবিলে। ওয়ালটন ফ্রিজে রয়েছে স্মার্ট কন্ট্রোল অ্যাপ্লায়েন্স অ্যাপ, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের সাথে আপনার ফ্রিজটি কানেক্ট করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনার ফ্রিজের দরজা কতবার খোলা হয়েছে এবং ফ্রিজের দরজা খোলা আছে কি না এটা খুব সহজেই চেক করতে পারবেন। দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।